नमस्कार बंधुरा सिप्रास किचेने सबाई के जाना स्वागत। এই গরমে খুব সহজেই বাড়িতে কিভাবে এরকম ডেলিশিয়াস আইসক্রিম বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম ক্রিম ছাড়াই বাড়িতে পারফেক্ট এরকম আইসক্রিম তোমরা বানিয়ে নিতে পারবে। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, বড়রাও ভালোবাসবে। চলো তবে দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি তিনটি অরেঞ্জ ফ্লেভারের বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। বিস্কুটগুলো খোলা ছাড়িয়ে আমি বিস্কুটগুলো এভাবে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4-5টা ব্রিটানিয়া বিস্কুট। এই সব বিস্কুটগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ঠান্ডা দুধ। চেষ্টা করবে দুধটা ঠান্ডা দেওয়ার জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। এখানে গুঁড়ো চিনির পরিবর্তে তোমরা গোটা চিনিও ব্যবহার করতে পারো। আমার চিনি গুঁড়ো করা ছিল, সেই জন্য আমি গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। স্কিমটা বসানোর জন্য আমি এরকম একটা চৌকো শেপে টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেস্ট করে নেওয়া মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দেব। এবার এর উপরে টিফিন বক্সের ঢাকাটা এঁটে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে এসেছি 10 ঘন্টা পর। আইসক্রিমটা আমার এখানে সেট হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সেট হয়েছে। আমি এবার এটাকে উঠিয়ে দেখিয়ে দেব। এরকম একটা হাতার সাহায্যে এভাবে রাউন্ড শেপ করে আমি আইসক্রিমটাকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল গরমে প্রাণ ঠান্ডা করা আইসক্রিম। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করবে। এভাবে তুলে নেওয়ার পর এর উপরে আমি একটু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো বাদাম দিয়ে দিতে পারো বা না দিয়েও খেতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।